এ দেহ ত্যাগ করো রে প্রাণ খেও না, আর দানা পানি আমার জন্য মা জননী, আমার জন্য মা জননী, শুনছেন কতই কটুবানি। বনবিবি পালার 7 বছরের খুদে এই গানে বলছে কেন প্রাণের ভয় উপেক্ষা করে জঙ্গলে মাছ ধরতে যেতে হবে তাকে। পেটের দায় বড় দায়। 15 বছর বয়সে প্রাণের ঝুঁকি নিয়ে জঙ্গলে যেতে হয়েছিল সুদীপ বিশ্বাসকেও। সারা রাত টর্চ জ্বালিয়ে খাড়িতে বসে থাকতে হতো তাকে। সেখানেই প্রথম বাঘ দেখা সুন্দরবনের সুদীপের। ভয়ে হাড় হিম হয়ে এসেছিল তার। পালাগান গাওয়ার স্বপ্ন ছিল সুদীপের। পেটের জ্বালায় স্বপ্ন পূরণ হয়নি। এখন তিনি পর্যটনের বোটে কাজ করেন। মনের খেয়ালে পালাগান গান। পাড়ার লোকে কতই বলে। বাঘের গল্প বলতে গিয়ে সুদীপ আলাপ করালেন আশিস দাসের সঙ্গে। সুদীপ বাঘ দেখেছেন, আশিস বাঘের গ্রাস থেকে ফিরে এসেছেন। জঙ্গলে মাছ ধরতে গিয়ে বাঘের হামলার কবলে পড়েছিলেন এই মানুষটি। তার বেঁচে ফেরার কাহিনী ভয়াবহ। কি হয়েছে সেদিন, একটা ওয়েদার খুব খারাপ ছিল, আর ওয়েদার খারাপ হলে আমরা খাঁড়িতে থাকি, সরু সরু খাঁড়িতে থাকি। সেই খালে সেদিন দুখানা নৌকা ছিলাম, আমার নৌকা ছিল আর একটা সোনাগার একটা নৌকা ছিল, প্রবীর বৈদ্যি বলে ওনার একটা নৌকা। যখন বাঘ আমার নৌকে হাত মেরে মুখ তুলে দেয়, আমার লোক তাকে দেখে না বাঘ, তখন পাশের নৌকাটাতে বাঁধা যাচ্ছিল, ওই নৌকাটা সোনাগার নৌকাতে লাভ মেরে উঠে চলে যায়। ওরা যখন খুব জোরে চিৎকার চেঁচামেচি করে, আমার ঘুম ভেঙে যায়। তখন আর কাঁথাটা খুলে মুখ থেকে সরিয়ে দেখি না বাঘ আমার উপরে দাঁড়িয়ে আছে। তখন কী করেছি, বাঘকে শুধু পাঁজা করে শুধু ধরে বলে বলছি মা গো আমাকে বাঁচাও, মাথায় কামড়টা মেরেছে, ফেটে গেছে, আমি জানি, আমি জানি আমাকে নিয়ে চলে গেছে, আমি বেঁচে আছি তাও জানি না, এটা সব ফেটে গেছে, আমার খুলি আমি জানি। আমি বাঘকে পাঁজা করে ধরেছি সেটা আমার মনে আছে, বাঘকে পাঁজা করে গলা পাঁজা করে ধরেছি, কিন্তু বেঁচে আছে আমি জানি না। সরকার এবং বন দপ্তরের কর্মকর্তাদের দাবি, সুন্দরবনের মানুষকে তারা কাজের সুযোগ করে দিয়েছেন। জঙ্গল সংরক্ষণ এবং পর্যটনের সঙ্গে যুক্ত হয়েছেন তারা। জঙ্গলে মাছ ধরতে মধু আনতে গিয়ে মানুষের মৃত্যু অনেক কমেছে, কমেছে ম্যান অ্যানিম্যাল কনফ্লিক্ট। আমরা একটা নতুন যে ইনোভেশন, সেটা যেটা ইন্টারনেট ফেন্সিং, যাতে ট্রাইগার স্ট্রেইং না হয় টুয়ার্ডস ভিলেজ, সেই ব্যবস্থাটা আমরা করেছি। এবং লাস্ট ইয়ার আমাদের কোনো স্ট্রেইং ছিল না, এবং এতে করে যেটা হয়েছে সেটা হচ্ছে যে গ্রামের মানুষের একটা ভরসা ফরেস্ট ডিপার্টমেন্টের উপরে এসছে, এবং সেই সঙ্গে আমরা অনেক এন্ট্রি পয়েন্ট অ্যাক্টিভিটি করছি, তাদেরকে অনেক ধরনের সাহায্য করা এবং বিভিন্ন ধরনের যে বিজনেস পারপাসে, মানে আর্ন লাইভলিহুড আর্নের যে ব্যবস্থা, সেটা আমরা করছি। জঙ্গলে এসে গ্রামের মানুষের সঙ্গে কথা বলে এক অন্য ছবি ফুটে এসছে আমাদের সামনে। জঙ্গলের ফরেস্ট অফিসাররা যা বলছেন তার থেকে বাস্তব চিত্রটা অনেকটাই আলাদা। আশিসের মতো অনেকেই বাঘের হামলায় আক্রান্ত। আশিসের মতো কেউ ফেরেন, বহু মানুষ ফেরেন না, হয়তো জঙ্গলেই থেকে যায় তাদের মৃতদেহ। কখনো কখনো তাদের দেহ তুলে আনা হয় গ্রামে, সকলের অলক্ষ্যে পুঁতে দেওয়া হয় তাদের শরীর এই সুন্দরবনের চরে। গ্রামের মানুষের দাবি, এখনও প্রতি বছর অন্তত 10 থেকে 15 জনের মৃত্যু হয় বাঘের আক্রমণে, কিন্তু সরকারের কাছে সেই তথ্য পৌঁছায় না। মৃতদেহ উদ্ধার করা গেলে নদীর চরে পুঁতে দেওয়া হয়, পাছে কেউ জেনে ফেলে, পাছে পুলিশ তদন্ত শুরু করে। ফরেস্টের আমি যতদূর শুনেছি যে ইকোট্যুরিজম এখন ওনাদের খুব ফেমাস একটা ব্যাপার, ইকোট্যুরিজম নিয়ে ওনারা প্রমোট করছেন সেই ব্যাপারটা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সুন্দরবনের এত মানুষ রয়েছে, কজন এই ইকোট্যুরিজমের সঙ্গে যুক্ত হতে পেরেছেন? হ্যাঁ, যারা যতজন মধু কাটতে যেতেন, যতজন মাছ কাঁকড়া ধরতে যান, সবাই কি পুরোপুরি কনভার্সন হয়েছেন ইকোট্যুরিজমে? তাহলে সেই ক্ষেত্রে কনফ্লিক্ট আছে, একই আছে বা সামান্য হলেও বেড়েছে, কারণ এই ডেটাগুলো কিন্তু আপনি ফরেস্টের যে কোনো অফিসিয়ালের সঙ্গে কথা বললেই দেখবেন যে ওনারা বলবেন ক্লাসিফাইড ডেটা। সুতরাং এই ডেটাগুলো কিন্তু সত্যিকারের কোথাও
নেই আমাদের কাছে। জঙ্গলের ক্ষতি কেউ চান না, ফরেস্টও নয়, জঙ্গলের সঙ্গে জুড়ে থাকা মানুষেরাও নয়। এই জঙ্গলকে কেন্দ্র করেই তাদের জীবন নির্বাহ করতে হবে। তারা জানেন জঙ্গলকে বাঁচাতে গেলে জঙ্গলের জন্য প্রাণও দিতে হবে তাদের। তবু এক অদ্ভুত বিশ্বাস ঘিরে রেখেছে তাদের, এই জল জঙ্গলে বনের মা রক্ষা করবেন তাদের। এর কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? হয়তো নেই, কিন্তু এই একমাত্র বিশ্বাস এই জঙ্গল ঘিরে রয়ে যাওয়া মানুষগুলোকে বাঁচিয়ে রেখেছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে। ক্যামেরায় নীলসের সঙ্গে আমি সমন্তক, DW।